আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে মাথা তো পুরোটা আউলাই গেছে কাকুর, সিদ্ধান্ত ফাইনাল যে পারমাণবিক বোমা ব্যবহার করবে। আর এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্র, ইউক্রেন সহ সকলেই বিষয়টাকে শতভাগ সিরিয়াস নিয়েছে যে পুতিন পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে এই শঙ্কাটা 100% সত্য, কোনো রকম ফাঁকা আওয়াজ বা বলি দিচ্ছে না। অলরেডি সারমাট নামক যে মিসাইল এটাকেও প্রস্তুত করে রাখা হয়েছে, যে মানে পুতিনের যে ব্রিফকেসে এটার বাটন নিয়ে ঘুরে সেই ব্রিফকেসও পুতিন আশেপাশে রাখছে। এখন পুতিন যদি এই পারমাণবিক বোমা মাইরাই দেয়, তাহলে আসলে ঘটনাটা কোন দিকে যাবে, ইউক্রেনের কী পরিণতি হবে, পশ্চিমাদের কী পরিণতি হবে, ধ্বংসের পরিমাণ কী পরিমাণ হবে, আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে একটা বিশ্লেষণ শোনাচ্ছি যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। প্রেসিডেন্ট পুতিন গত বুধবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, রাশিয়ার ভূখণ্ড হুমকিতে পড়লে পারমাণবিক বোমার ব্যবহার নিয়ে তিনি ধাপ্পাবাজি করছেন না। তিনি এমন একটি সময় এই কথা বললেন যখন ইউক্রেনে রাশিয়ার সেনাদের অবস্থা অনেকটাই পেছনে আছে, আর 3 লাখ রিজার্ভ সেনার ঘোষণাও তিনি দিলেন। তিনি আরও বলেছেন, যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তাদের জেনে রাখা উচিত, তাদের দিকে ঘুরে যেতে পারে এই পারমাণবিক বোমা, এটা কোনো ধাপ্পাবাজি নয়। তার মানে ইউক্রেনের পাশাপাশি আরও কিছু দেশকেও পুতিন হুমকিতে ফেলছেন বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা এটা মনে করেন না যে 1945 সালে জাপানের 2 শহরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত পুতিন প্রথম কোনো ব্যক্তি হতে চাইবেন যার নির্দেশে এই বোমা ফেলা হবে। এটা নিয়েও কিন্তু পুতিন গতকালকে যুক্তরাষ্ট্রে ধুইছে যে আপনারা যখন মারছেন ওইটা জায়েজ ছিল, আর আমি এখন মারতে গেছি এটা না জায়েজ হয়ে গেছে নাকি। আচ্ছা, যাই হোক, যে সম্ভাব্য দৃশ্যপটে রাশিয়া পারমাণবিক বোমা হামলা চালাতে পারে তা নিয়ে বার্তা সংস্থা AFP তারা একটা প্রতিবেদন করেছে, কেমন হতে পারে রাশিয়ার এই পারমাণবিক হামলা বা সারমাটের হামলা। বিশ্লেষকরা মনে করছেন যে পারমাণবিক হামলার প্রেক্ষাপট তৈরি হলে মস্কো এক বা একাধিক টেকটিক্যাল বা যুদ্ধক্ষেত্র ব্যবহারের উপযোগী পারমাণবিক বোমা প্রস্তুত রাখবে। যুক্তরাষ্ট্রের 1.2 মেগাটনের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক যুদ্ধাস্ত্র, যা 1961 সালে রাশিয়ার পরীক্ষা চালানো 58 মেগাটনের বোমার সঙ্গে তুলনা করা হয়। তবে টেকটিক্যাল পারমাণবিক বোমা সেই মারণাস্ত্র যা 0.3 কিলোটন থেকে 100 কিলোটনের বিস্ফোরক শক্তিসম্পন্ন, জিনিস ছোট বাট কাজ করবে বড়। টেকটিক্যাল বোমা মানে পুতিনের এই সারমাটকে এমনভাবে নকশা করা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে এটার প্রভাব একটা সীমিত এলাকাতেও খাটানো যাবে। অপরদিকে সর্বাত্মক লড়াই পরিচালনা ও জেতার লক্ষ্য নিয়েই স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র। তবে ক্ষুদ্র ও সীমিত এই শব্দগুলো আপেক্ষিক, যেমন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে যেই পারমাণবিক বোমা ফেলেছিল তা ছিল মাত্র 15 কিলোটনের, কিন্তু এর প্রভাব ছিল প্রলয়ংকারী। এখন রাশিয়ার লক্ষ্যবস্তু কী? বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া ইউক্রেনে টেকটিক্যাল পারমাণবিক বোমা ব্যবহার করলে এর লক্ষ্য হবে রাশিয়া মানে ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণ করানো বা সমঝোতায় আসার জন্য ভয় দেখানো, দেশটিকে সমর্থন করা পশ্চিমা দেশগুলোর মধ্যে ভাঙন সৃষ্টি তৈরি করা, যেটা অলরেডি আপনার মানে চলছে, যে ইউরোপীয় ইউনিয়নের কেউ কেউ মনে করছেন পুতিনের সাথে এই ধরনের ঘটনায় ঝামেলা যাওয়া উচিত না, পারমাণবিক বোমা মারবে এটা এমন কোনো দেশ নাই যে যারা বিশ্বাস করতে চাচ্ছে না যে পুতিন ফাঁকা বলি দিচ্ছে, একটা নিউজও কিন্তু নাই, সবাই বলছে পুতিন মারবে। আর যদি মাইরাই দেয় তাহলে যে আশেপাশের অনেক দেশ এরা ভয়ে আপনার মানে এই ন্যাটো ভাঙন ধরবে। মার্ক ক্যানসিয়ান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সামরিক বিশেষজ্ঞ, তার তথ্য মতে যে সম্ভবত সম্মুখ সমরে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে না রাশিয়া। সম্মুখ সমরে মানে ধরেন সমরে, যে ফেস টু ফেস যুদ্ধে, সেখানে ব্যবহার করবে না, কারণ রাশিয়ার নিজেদের সেনারাও তো আক্রান্ত হবে। একাধিক পারমাণবিক বোমা ফেলার জন্য রাশিয়ার 20 মাইল এলাকা দখলের প্রয়োজন হতে পারে, এর কম জায়গা হবে পারমাণবিক বোমা ব্যবহারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তার মানে 20 মাইলের আশেপাশে যদি রাশিয়ান কোনো সেনা থাকে সেখানে পুতিন এই বোমা ফেলবে না। রাশিয়ার লক্ষ্য অর্জনের শুধু একটি পারমাণবিক বোমা ফেলাও যথেষ্ট হবে না বলে মনে করছেন এই সামরিক বিশেষজ্ঞ। স্থলভাগে পারমাণবিক বোমা হামলা চালানোর পরিবর্তে মস্কো মানে রাশিয়া ইউক্রেনের কাছে শক্ত বার্তা পৌঁছাতে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এড়াতে জলভাগের উপর পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে পারে, এর মানে যারা বড় বড় বিশেষজ্ঞ তাদের বক্তব্য, অথবা ইউক্রেনের অনেক উপরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে
তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সৃষ্টি করতে পারে রাশিয়া, যাতে দেশটির ইলেকট্রনিক সরঞ্জাম অকুজ হয়ে পড়ে। মানে দেখেন পারমাণবিক বোমা কত রঙের আছে, যে আকাশের মধ্যে মাইরা দিল সেটা কি করলো যে দেশটির ইলেকট্রিক মানে কি বলো যে বৈদ্যুতিক যে সিস্টেমটারই মনে করেন খাইয়া ফেললো, পুরো ইউক্রেন অন্ধকারে ডুবে গেল। যার কারণে সেখানে অন্ধকার হলে কী হবে, যুদ্ধের অনেক কিছু আর সম্ভব হবে না। এসব সম্ভাবনার বাইরে পুতিন ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলোকেও হামলা চালানোর জন্য বেছে নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন গুরুত্বপূর্ণ শহরাঞ্চলে হামলা চালানোরও, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও সম্ভবত দেশটির রাজনৈতিক নেতৃত্বকে শেষ করা যায়, যেটা এই পর্যন্ত পুতিন ধারাবাহিকভাবে বলে আসছে যে এই মুহূর্তে ইউক্রেনে যে সরকার বসে আছে জেলেনস্কির সরকার, এটা অবৈধ, কারণ রাশিয়ান মানুষদের প্রতি তারা তীব্র ঘৃণা পোষণ করে, এরা নাৎসিবাদী। দর্শক, হোয়াইট হাউসের সাবেক পরমাণু নীতি বিশেষজ্ঞ জন উলফ যিনি আছেন, তিনি বলছেন যে সম্ভবত এমন দৃশ্যের তৈরি করা হবে যাতে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো এবং পুতিন বিরোধী বৈশ্বিক এক ঐক্যমতে চিড় ধরে, যেটা আমি একটু আগে বলছিলাম। তো পশ্চিমা দেশগুলো কী কী করতে পারে এই বোমা হামলা হলে, সেটা সম্পর্কে একটু তথ্য আছে যে রাশিয়া কৌশলগত পারমাণবিক হামলা চালালে এর জবাব কী হবে। পারমাণবিক বোমা হামলা নিয়ে পুতিনের চাপা হুমকির কাছে নিজেদের দুর্বল হিসাবে আপাতত দেখাতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র এবং ন্যাটো, তবে ইউক্রেনে এমন কোনো যুদ্ধের আশঙ্কা তারা এড়াতেও চাইবে যদি দেশটি ন্যাটোর সদস্য হয়। আর এটা না হলে যুদ্ধের আরও বিস্তার ঘটতে, এমনকি বিশ্বজুড়ে বিপর্যয়কর পারমাণবিক যুদ্ধ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা চালালে এর জবাব না দেওয়ার আসলে কোনো বিকল্প পথ থাকবে না যুক্তরাষ্ট্র এবং তার মিত্র যে শক্তি ন্যাটো সহ ইউরোপিয়ান ইউনিয়নগুলোর কাছে। এই জবাব আসতে পারে যুক্তরাষ্ট্রের একার পক্ষ থেকে, আবার জোট হিসাবেও ন্যাটোর কাছ থেকে, কারণ যুক্তরাষ্ট্র একাই পারমাণবিক যুদ্ধে ঢুকবে না। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ন্যাটোভুক্ত দেশগুলোতে তার কৌশলগত সামরিক পারমাণবিক অস্ত্রের মধ্যে প্রায় 100টি মোতায়েন করেছে, রাশিয়ার বিরুদ্ধে প্রয়োজনে এসব ব্যবহার করবে। মানে বিষয়টা হচ্ছে একদম ফেস টু ফেস অবস্থানে চলে যাচ্ছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের ম্যাথু ক্রেনিক বলছেন রাশিয়াকে পাল্টা জবাব দেওয়ার মতন এই হুমকি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সংকল্পকে আরও দৃঢ় করেছে, সেই সঙ্গে মস্কোকে তার কর্মকাণ্ডের পরিণতি স্মরণ করিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং মিত্রদের তৎপরতা রাশিয়ার পারমাণবিক হামলা চালানোর মধ্য দিয়ে কি বলা হয় যে প্রতিশোধ গ্রহণের মনোভাব উস্কে দিতে এবং বৃহত্তর পরিসরে পারমাণবিক অস্ত্রের লড়াই আরও মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে। মানে পুতিন পারমাণবিক বোমা মারবে সেটা নিয়েই গবেষণা হচ্ছে, মারলে কী হবে না হবে অপরদিকে প্রস্তুত রাখছে পুতিন কাকা সারমার। তবে আমরা দোয়া করি পুতিনের মাথা ঠান্ডা থাকুক, কারণ এই ঘটনাগুলার ইফেক্ট পড়বে আমাদের গরিব দেশগুলোতে 100% পড়বে, মানুষ কঠিন বিপদে পড়ে যাবে। পুতিনের মাথা ঠান্ডা রাখুক, আল্লাহগুলো থেকে বাঁচাক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।